অবৈধ কয়লা উদ্ধার ঘিরে বাধা এবং সেই কয়লা পাচারকারীদের হাতে হেনস্থা পুলিশ সিআইএসএফকে হেনস্থা করা হয় কয়লা পাচারকারীদের সঙ্গে ধস্তাধস্তি দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ঘটনা কয়লা পাচারকারীদের সঙ্গে ধস্তাধস্তি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে হেনস্থা করার অভিযোগ দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ঘটনা কয়লা পাচারকারীদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয় দেখছেন সেই ছবি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি পুলিশ এবং সিআইএসএফকে হেনস্থা করার ঘটনা ঘটে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে হেনস্থা করার ঘটনা ঘটে কয়লা পাচারকারীদের সঙ্গে ধস্তাধস্তির পরিস্থিতিও তৈরি হয় রমেন আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে কথা বলবো রমেনের সঙ্গে রমেন এইরকম পরিস্থিতি তৈরি হলো কেন কি হয়েছিল ঠিক বিশেষ সূত্রে খবর পায় যে পাণ্ডবেশ্বরের যে বাজারি এলাকা সেখানে প্রচুর পরিমাণে অবৈধ কয়লা মজুদ আছে এবং সেটা যখন তারা উদ্ধার করতে যায় তখন তাদের উপর কার্যত ঝাঁপিয়ে পড়ে অবৈধ কয়লা কারবারীরা এবং তাদেরকে হেনস্থা করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তারপর খবর যায় পাণ্ডবেশ্বর থানায় সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী কমব্যাক ফোর্স ঘটনাস্থলে আসে তারপর সিআইএসএফ এবং পুলিশ ঘটনাস্থলে যৌথ অভিযান তারা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত শেষ খবর পাওয়া পর্যন্ত কয়লার এই যারা অবৈধ কারবারি যারা হেনস্থা করেছে এরকম সিআইএসএফ এর জওয়ানদের তাদের কিন্তু এখনো নাগালে আনতে পারেনি তারা রেনেশা ধন্যবাদ রমেন তোমাকে পাচারকারীদের হাতে হেনস্থা পুলিশ এবং সিআইএসএফকে হেনস্থার ঘটনা দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ঘটনা আমাদের রিপোর্টার আমাদের যেমনটা জানালো এই প্রথম ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলায় ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ ছবি